تعالی اولاد رسول امام حسن حسین رضی اللہ تعالی عنہما এগুলো দুটো শুধু সন্তান নয় ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা এগুলো ইসলামের জন্য আমাদের জন্য ঈমান একটু জোরে বলেন কি বলেন ঈমান ঈমান দাড়ি টুবি ফাগরি মিসওয়াক এগুলো আমল আওলাদ রাসূল ইমাম হাসান হোসেন আমাদের ঈমান ঈমান না থাকলে যেভাবে কোনো দাম নাই যার ভিতর হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বত নাই তাদের কোনো ঈমান নাই তাদের কোনো ঈমান নাই এটা হলো আমাদের আদর্শ হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে থাকতেন আমিরুল মুকমিনিন খলিফাতুর রাসূল সুলতান কারবালা কো हमारा सलाम सुल्तान करबला को जनान मुस्तफा को हमारा सलाम सला दुनिया औलाद रसूल ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এগুলো হলো ঈমান দয়াল নবী যখন সিজদা মোবারক দিলেন হাসান হোসেন রাসূল পাকের গর্দান মোবারকে অথচ তাসবিহ পড়ে তিনবার সুবহান রাব্বিয়াল বেশি হলে পাঁচবার বেশি হলে সাতবার ঠিক না কিন্তু اولاد رسول امام حسن حسین رضی اللہ تعالی عنہما پیارا رسول کان مبارک جوکن اٹھے گلن اللہ سبحانہ تعالی دیال نبی کے بولتےن یا رسول اللہ اپنی سر مبارک تلبن نا حسن حسین رضی اللہ تعالی عنہما دونوں بھائی جدی پڑے جائے اپنار گردن مبارک تکے তাহলে আল্লাহর আরশ আজিম সহ্য হবে না আমার রাসূল পাককে আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তাসবিহ বাড়াই দেন আপনি তাসবিহ দয়াল নবী তাসবিহ পড়তে 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 সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বহুত তিনবার যতক্ষণ শহীদ চাই নাতির নামে নাই এতক্ষণ আমার রাসূল স্যার মোবারক তুলে নাই বড় করে বলেন খুতবা দিয়ার টাইমত মসজিদে নববীর মিম্বরে পেয়ারা রাসূল খুতবা দিচ্ছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ারা রাসূলের গলা মোবারক জড়িয়ে ধরলেন ইমাম হাসান রাদিয়াল্লাহ গলা মোবারক জড়িয়ে ধরলেন নাতি শেষ পর্যায়ে আমার রাসূল ওই নাতিদেরকে কোলে নিয়ে খুতবা দিয়েছেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আমাদের জীবনের ইমাম কি বললাম সুবহানাল্লাহ ইমাম তাইলে ঔলাদ রাসূলকে ভালোবাসা আজকে আমরা বড় নিয়ামত পেয়েছি সুন্নি পরিবারের মধ্যে জন্ম নিয়েছি এটা আমাদের জন্য বড় নিয়ামত আমরা যে আশিক রাসূলের বংশ জন্ম নিতে পেরেছি এটা আমাদের জন্য বড় নিয়ামত আমরা যে ঔলাদ রাসূল পেয়েছি এটা আমাদের জন্য বড় নিয়ামত আমরা যে ওলি আল্লাহদেরকে পেয়েছি আমাদের জন্য বড় নিয়ামত আমরা হকের মধ্যে সাহাবায়ে কেরামকে পেয়েছি এটা আমাদের জন্য বড় নিয়ামত ঠিক না মুহররম মাস এটা শেষ প্রায় এটা সফর মাস চলতে সুন্নি পরিবার যেখানে আছে পৃথিবীর জমিনে যেখানে সুন্নি আশিক রাসূল আছে সেখানে কারবালার মাহফিল হয়েছে সেখানে ঔলাদ রাসূল ইমাম হাসান হোসেনকে স্মরণ করেছে আহলে বাইতকে স্মরণ করেছে ঠিক না কিন্তু মুহররম মাস চলে গেছে আর কয়েকদিন পরে কিছু কম ডাউজ কম ডাউজুরে আক্তুদ বিশ্বাস বের হবে কসবের মতো
মাথা বের করে বলবে এজিদের কোনো দোষ ছিল না তো এজিদি বেজানি তার বাপের বইন জামাই লাগে আস্তাগফিরুল্লাহ জর্মে সময় শেষে তুই ফুটে তোরা কেন বুঝতালি কথাই বুঝতে গমই কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবী বলতেছেন আল্লাহর আরশ থেকে আসমান থেকে দুইটা বড় বড় রশি নামছে কয়টা দুইটা বড় বড় রশি আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়ার জমিনে নামাইলেন আমার রাসূল পাক বলতেছে এই দুইটা রশি যে ব্যক্তি মজবুত করে ধরে রাখবে রান তাদিল্লু লা তামাসাকতুম বিহিমা তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না কোনোদিন জাহান্নামী হবে না সাহাবা ইকরাম পেয়ারা রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই দুই রশি গুলো একটু জান দিয়ে ধরে বেলি একটু বলে দেন আমার দয়াল নবী বলতেছেন একটা রশি হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর একটা রশি হলো আমি রাসূলের আহলে বাইত উচ্চ জোরে বলুন সুবহানাল্লাহ ইত্তারা তো রাসূল আহলে বাইত যারা ঔলাদ রাসূলকে ভালোবাসবে না দলিল করা তারা জাহান্নামে কোনো বেজাল নাই দলিল করা জাহান্নাম তো সেজন্য যুব সমাজ মুরব্বীদেরকে বলতেছি আওলাদ রাসূলের ভালোবাসা যার কাছে নাই তার কাছে কোনো ঈমান নাই মুখে বলতেছি না বলো কোরআন হাদিসের দলিল আমার পিয়ারা রাসূল বলতেছেন মা মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যারা পৃথিবীর যে প্রান্ত থাকুক না কেন যে মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলের আলে বাইতকে ভালোবেসে নবী পরিবারকে ভালোবেসে মারা গেল জালাল্লাহু কবরহু মাজারান লিল মালাইকাতির রহমত তার কবরটা মাজার হয়ে গেছে যারা ওলাদ রাসূলকে ভালোবেসে কি করেছে মারা গেছে জালাল্লাহু কবরহু তার কবরটা কি মাজার লিল মালাইকাতির রহমত তার কবর যদি কেউ জিয়ারত না করে আমার দয়াল নবী বলতেছেন রহমতের ফেরেশতা দিয়ে হলো ওই নবী পরিবারকে ভালোবাসে যেই ব্যক্তিকে রহমতের ফেরেশতা দিয়ে হলো জিয়ারত করানো হবে কিয়ামতে জোরে বলেন সালাতুনিয়া বহক খাজা আব্দুর রহমান চৌরবি মদদ কুনিয়া সৈয়দ আহমদ সিরকুটি আসসালামাই বহক গাজা আব্দুল হামিদ বগদাদি মদদ কুনিয়া শেরে বাংলা খাদেরি আসসালামাই আল্লাহ আমাদেরকে কবুল করক আওলাদ রাসূলের ভালোবাসা যার কাছে থাকবে কবরে হাজরে ফুলসরাতে তার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই কিয়ামতের দিন দয়াল নবীর পাশে পাশে থাকবেন ঔলাদ রাসূল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাশে পাশে থাকবেন আজকের বাংলাদেশের কতগুলো রানিং এজিট আছে বাংলাদেশে কিছু রানিং এজিট আছে কেন এজিটকে বলে হযরত এজিট রহমতুল্লাহ আলাইহি জোরে বলেন না নাউজুবিল্লাহ এজিট বে এজিটকে যে ব্যক্তি হযরত বলেছে তার উপর খোদা লানত এজিটকে যে রহমতুল্লাহ আলাইহি বলেছে তার উপর খোদা লানত কেন এজিদ 61 হিজরিত করবালা ঔলাদ রাসূল ইমাম হোসেনকে শহীদ করে আলী আকবর আলী আসগরকে শহীদ করে করবালার পরে এজিদ বাহিনী আঘাত করলেন মদিনা শরীফে 10,000 রাসূলের সাহাবী তাবিকে শহীদ করে দিল সালাত দুনিয়া سلطان کربلا کو ہمارا سلام سلطان کربلا کو
জানান মুস্তাফা কো হামারা সালাম সালাতুনিয়া বলার করুন কাহিনি কেমনে বলা যায় বলো কারবালার রক্তের বন্যা ভাষায় দিয়ে ইসলাম কে বাঁচায় কারবালার করুন কাহিনি বলো কারবালার করুন কাহিনি সারা দুনিয়া দয়াল নবী যেই গলাতে ছুমো কেতনে দিনে রাতে দয়াল নবী যেই গলাতে ছুমো কেতনে দিনে রাতে সেই গলাতে বিশের সুরি সিমরে চালায় কারবালার করুন কাহিনি বলো কারবালার বৃষ্টি আল্লাহর রহমত এগুলো নিয়ে আল্লাহ যে টাইম যেটা করে এটা রহমত আল্লাহ তোমার যদি এটা ভালো লাগে এটা আমরাও খুশি আলহামদুলিল্লাহ একজন শত মানুষের যদি হাজার মানুষের যদি কষ্ট হয় কোটি কোটি মানুষের নিশ্চয় ফায়দা হচ্ছে ঠিক না তাইলে কারবালার জমিনের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবাসীকে শিক্ষা দিয়ে গেলেন অন্যের কাছে মাথা নত করে নাই এজিদ বাহিনীর কাছে মাথা নত করে নাই কোথায় এজিদ আর হেজিদ তার কোন অস্তিত্ব নাই কিন্তু আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি নিজের জান কুরবান দেব তবু আমার নানা জানের ইসলামকে আমি রক্ষা করব আজকের বাংলাদেশের চট্টগ্রামের রানিং এজিদ গুলো বলতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কমতার লোভে বলে ইরাকে গিয়েছেন কত জর্মের সমস্যা দেখেন এগুলো কত জর্মের সমস্যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহ বলে কমতার লোভে কোথায় গিয়েছেন ইরাকে অথচ আমার রাসূলের পাকের জবানে পাকে বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যাদা শাবাবু আহলুল জান্নাহ কিয়ামতের দিন যুবকদের কোটি কোটি যুবকদের যিনি জান্নাতের সরদারি করবেন আমার নাতি হাসান হোসেন যাদের টিকিট নিয়ে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে আওলাদ রাসূল ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাদের টিকিট নিয়ে কোটি কোটি মানুষ কোথায় যাবে জান্নাতে যাবেন আর বর্তমানে চট্টগ্রামের এজিদ গুলো বলতেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু বলে কমতার লোভে ইরাকে গিয়েছেন নিশ্চয় ওদের জন্মের মধ্যে কোন না কোন দিকে সমস্যা আর একটু জোরে বলেন যেখানে মিডিয়ার মধ্যে দেখবেন চট্টগ্রামে দেখবেন হাটাদারিতে দেখবেন কেউ এজিদের প্রশংসা করতেছে অলি আল্লাহর বিরোধিতা করতেছে কেউ হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মাসকারা করতেছে যে কোন মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নেবেন তার জন্মের মধ্যে কোন সমস্যা আছে ও জাহান্নামী 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 এটাই দলিল কোনো বেজাল নাই কোনো বেজাল নাই জাহান্নামী আওলাদ রাসূলের ভালোবাসা থাকতেই হবে যার ভিতর আওলাদ রাসূলের ভালোবাসা নাই কোনোদিন বেহেশতের আশা করতে পারবে না কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবি কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবি খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী দয়াল নবীর পাক জবানে ডাকছে হাসান শুনিলে কেমন হতো দয়াল নবীর খাদ মোবারক নাতি হুসাইন দেখিলে কেমন দু নয়নে রসুল
দেখিলে আশিক রাসূলুল নামাতি না থাকে সিল্লাতে দুনায়নে দেখিলে জন্ম আমার নবীর যুগে ভালো জন্ম আমার নবীর যুগে দুনায়নে দেখিলে জন্ম আমার নবীর যুগে আসত বেশে হাজারাতের দেলালের আসত বেশে হাজারাতের দেলালের যে আজানে ছিল এমন প্রেম গুদ দয়াল নবীর পিছে নামাজ বলো দয়াল নবীর পিছে নামাজ দুনায়নে রসুল পাক দেখিলে বলো দুনায়নে রসুল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে সালা দুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করক আজকে একটা পরীক্ষা আজকে একটা কি পরীক্ষা আজকের মাহফিল আয়োজক কমিটি কবুল আপনারা এগুলো কবুল নয় এটা বলিয়েন না আজকের মাহফিল কবুল কবুল বলবেন যে কারণ দোয়া কবুল হয় যে কিছু নিদর্শন আছে দোয়া কবুল হয় যে কিছু কি থাকে নিদর্শন যে টাইমে আসমান থেকে বৃষ্টি পড়ে তখন দোয়া কি হয় যার ঘরে কন্যা সন্তান আছে তার দোয়া কি হয় যার ঘরে মেহমান আছে তার দোয়া কবুল হয় যার ঘরের মধ্যে আল্লাহর বলির কদম পড়ে তার দোয়া কবুলিয়তের গ্যারান্টি সুবহানাল্লাহ শুকরিয়া সরকার নবীর উসিলে আজকে আলমাই তাল রসুল হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যারা ওলাদ রসুলকে ভালোবাসবেন কিয়ামত পর্যন্ত তাদের ইমানগুলো জিন্দা থাকবে ঠিক না আরেকটু জোরে বলেন ভালোবাসা ওলাদ রসুলের ভালোবাসারই ভালোবাসার নাম হলো ইমান ওলাদ রসুলের ভালোবাসার নাম হলো ইমান যেখানে যাবেন দেখেন আপনারা ওই পেপার মিডিয়ার মধ্যে শ্বাস মারেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারকে সার ও ২৭ টনের উপর বলো স্বর্ণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক সার ও ২৭ টনের উপর স্বর্ণ আর এজিদের নামে কান সিটা গলা উঠছে না অনরাগনে এজিদের কান মাজার তো দূরের কথা কান সিটা গলার খবর পাইও না রসুলুর দুশমন এগুনের কোন খবর নাই রসুলুর দুশমনের খবর নাই কিন্তু কিয়ামত পর্যন্ত দয়াল নবীর জন্য যারা পাগল হয়ে গেল ওলাদ রসুলের জন্য যারা পাগল হয়ে গেল ওলি আল্লাহর জন্য যারা পাগল হয়ে গেল তারা কিয়ামত পর্যন্ত নূরের মতো জ্বলতেছে এরকম দলিল আমাদের শেরে বাংলা সহজ জ্বলেন না জ্বলেন না কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে আর বাতিল রুজুর গুলো গলতে থাকবে আমাদের গুলো জ্বলতে থাকবে তাদের গুলো গলতে থাকবে গলি বোধে আর আর গুণ নূরের মতো জ্বলতে থাকবে গৌস ভান্ডারী কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে নূরের বাতির মতো হযরত কেবলা গৌস ভান্ডারী বা ভান্ডারী ওসি গৌসুল আজম আজীবন নিয়ামতের মতো জ্বলতে থাকবে ঠিক না শাইনশাই সিরকুট আজীবন জ্বলতে থাকবে নূরের মতো প্রকাশ সেজন্য ওলাদ রসুলকে ভালোবাসবেন নবী পরিবারকে ভালোবাসবেন
তোলায় তোলায় দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, তাযীম বেড়ে যাবে, তাযীর বেড়ে যাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কেন ছিনলি না রে মন আমার গোসল আজমাইছে ভান্ডারি, সারা দুনিয়া কষ্টের মধ্যে লাভ বেশি, তো ফজিলত বেশি, সম্মান বেশি, তাসির বেশি, তাজিম বেশি, ইজ্জত বেশি, আলহামদুলিল্লাহ। শুকর আল্লাহর দরবার, আল্লাহ সরকার নবীর রসিলা কিয়ামত দিন যদি কোনো সাহারা না থাকে, এ আলে ভাই তাহলে রসুল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবেসে এই যে ফানির মধ্যে বসে গেলেন, ফানির মধ্যে দাঁড়িয়ে আছেন, কিয়ামতের দিন সূর্য মাথার উপর থাকবে, আমার দয়াল নবী বলতেছেন মগজ গলতে থাকবে, জিলবে মাড়ির সঙ্গে সাঁচড়াইতে থাকবে, এমন একটা কঠিন টাইমে আল্লাহ আজকে রসুল পাকের মাহফিল কি ইজ্জত করেছি, নবী পরিবারের মাহফিল কি ইজ্জত করেছি, কিয়ামতের দিন যেন এগুলো রসিলা যেন আমরা নেজাত পাই মতো আল্লাহ সেই তৌফিক দান করেন। আসেন আওলাদ রসুলের ভালোবাসা, এজিদ বাহিনী 22,000 এজিদ হওয়া যা, 22,000 এজিদ বাহিনী আজানও দিয়েছিল, একামাতও দিয়েছিল, নামাজ ও জামাতও তারা পড়েছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তাবুর মধ্যে আজান হয়েছে, একামত হয়েছে, জামাত হয়েছে, এগুলো এজিদি, এগুলো হুসাইনি, এগুলো জান্নাতি, এগুলো জাহান্নামী, ঠিক না? তাহলে প্রত্যেক নামাজি বেহেশতি নয়, 22,000 এজিদ বাহিনীর থেকে দাড়িওয়ালা টুপিওয়ালা 22,000 এজিদ বাহিনীর থেকে 72 জন হুসাইনি মুসলমানই যথেষ্ট, ঠিক না? 22,000 এজিদ বাহিনীর তুন দাড়ি টুপিওয়ালা তুন 72 জন ইমাম ইমাম হুসাইনি মুসলমান যথেষ্ট, যথেষ্ট। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের ভালোবাসা রাখবেন, তোলায় তোলায় দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, অনেক এজিত আমাদের দেশে আছে, বলেন না অনেক এজিত আমাদের দেশে, রানিং এজিত বলা হয় এগুলোকে, রানিং এজিত, রানিং এজিত, 1,500 বছর পরেও ওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতেছে না, প্রশংসা করতেছে কা? এজিদের। এজিদ বলে রহমতুল্লাহ আলাই, কত জন্মের সমস্যা সারে ফোন বেড়িয়ে বেড়ে লইল যে তোরে, কত সমস্যা, এজিদের প্রশংসা করতে লাগলো, ওলাদ রসুল ইমাম হুসাইনের প্রশংসা করতেছে না, কত বড় দুর্ভাগা মানুষ, কত বড় নির্লজ্জ মানুষ। এগুলো দেখেন, দাড়ি টুপি ফাগরির নামই মান্য, দাড়ি টুপি ফাগরির নাম, আমার থেকেও পরিষ্কার দাড়ি, জাহাঙ্গীর যুগ থেকে নরেন্দ্র মোদির তো আছে, আমার থেকেও পরিষ্কার একটা পাঞ্জাবি নরেন্দ্র মোদির তো আছে, ফাগরি একটা নরেন্দ্র মোদির তো ইমানদার না, ঠান্ডা মেজাজের বেইমান, এই যে কন্নি দাড়ি টুপি ফাগরির নাম ইমান নয়, যদি মুসলমানের কাছে থাকে এগুলো আমল। ইমান কি? ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান। ইমান কি? জানের থেকে ঔলাদ রাসূলকে ভালোবাসার নাম ইমান। ইমান মজবুত বুঝবেন যে সব কিছু মজবুত, ইমান নাই দাম নাই, কত দাড়ি টুপি ফাগরিওয়ালা কিয়ামতের দিন ঘুরতে থাকবে, এত এত মাথার জটওয়ালা কবালো জটওয়ালা মুসল্লি ঘুরতে তো আইব, কোন খামক নোয়াইব নোয়াইব, কোনো কাজে আসবে না। আমরা ইতিহাসে শুনি নাই হযরতে আশিক রাসূল ওয়াইসল করনি যার বাড়ি ইয়ামানের জমিনে, ওনার ইতিহাসে আমরা পাই নাই উনি ফাহার পরিমাণ ইবাদত করেছেন, এটা পাই নাই, পেয়েছি উনি ছাগল চড়াইতেন, উট চড়াইতেন, গোড়া চড়াইতেন, কিন্তু জানের থেকে দয়াল নবীকে ভালোবাসতেন, সেটা পেয়েছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এবাদর রিয়াজত আল্লাহকে কিছু দেখাইতে পারবো না, কিন্তু 24 ঘন্টা আমার মনে চাই শুধু দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা, এটার নাম হলো ইমান। আশেকের দাম তোলায় তোলায় বেশি, আশাকের সম্মান, আশেকের ইজ্জত তোলায় তোলায় বেশি, সম্মান বেশি, সালাত দুনিয়া। কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, দয়াল
বিলাল নবীর পাক জবানে ডাকছে হাসান শুনিলে কেমন হতো দয়াল নবীর কাঁদ মোবারক নাতি হুসাইন দেখিলে কেমন দুনায়ানে রাসূল দেখিলে বলা দুনায়ানে জন্ম আমার নবীর যুগে বল জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে গোলামে মোস্তফা যারা সঠিক ইমাম ফেল তারা গোলামে সঠিক ইমাম সেই ইমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা মক্কায়ে মদিনাতে সাহাবায়ে কেরাম শুয়ে আছে মক্কায়ে মদিনাতে আশেক রসুল শুয়ে আছে মদিনার খুশবু লাগাই দে ও মদিনাওয়ালা হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা বগদাদের জমিনেতে গৌছ পাক শুয়ে আছে এক নজরে অলিবা নাই দে ও আব্দুল কাদের মদিনা মদিনার গোলামি ও মদিনাওয়ালা শাহিন শাহে সিরি কুটি বেলায়তের অধিকারী শাহিন শাহে সিরি কুটি বেলায়তের জুলুস দিয়ে অন্তর জুহরাই দে ও তৈয়ব শাহ মদিনার হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা গোসল আজম মেজবানদারি বেলায়তের অধিকারী গোসল আজম মেজবানদারি বেলায়তের এক নজরে অলিবা নাই দে ও হযরত কেবলা মদিনা